দেখুন ফ্রেন্ডস, চিংড়ি মাছ ধুয়ে হয়ে বাছা হয়ে সব রেডি হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমরা শুরু করব। এদিকে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই জলে কড়াই দিয়ে দিয়েছি গ্যাসে, কড়াই গরম হচ্ছে, তো এখন একটু তেল দেওয়া হচ্ছে কড়াইতে। দেখুন তেল গরম হয়ে গেছে, আমরা চিংড়ি মাছগুলো সব ভেজে নেবো। দেখুন ফ্রেন্ডস, আমরা সব মাছ দিয়ে দিয়েছি, মাছগুলোকে আমরা ভেজে নেব ভালো করে। দেখুন ফ্রেন্ডস, চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে বের করে নেব। দেখুন ফ্রেন্ডস, সব ভাজা হয়ে গেছে, আমরা বের করে নিয়েছি। এবার এই তেলে আমরা আলু ভেজে নেব, আলুগুলি আমরা ভেজে নেব। দেখুন ফ্রেন্ডস, ওদিকে আমাদের আলু ভাজা হচ্ছে, এদিকে আমরা ততক্ষণ আদা রসুনটা শিলে বেটে নিচ্ছি। আদা রসুনটা শিলে বেটে নেওয়া হচ্ছে, তো বেটে নেওয়া হওয়ার পর আমরা শুরু করব রেসিপি। দেখুন ফ্রেন্ডস, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলো বের করে নেব চিংড়ি মাছের সঙ্গে। দেখুন ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে কড়াইতে, আমরা এবার দিয়ে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর দিলাম একটা তেজপাতা, আর দিলাম একটু ডালচিনি, আর দিলাম দুটো এলাচ, এগুলোকে একটু ভেজে নেব। দেখুন এগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে, আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমরা দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দেবো। দেখুন ফ্রেন্ডস, পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু ভালো করে একটু ফ্রাই হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আমাদের ফ্রাই হয়ে গেছে, এবার আমরা শিলে বাটা আদা রসুন যেটা বেটেছিলাম এটাকে আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা দুটো মিনিট কষিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, এটা কষা হচ্ছে, এর আদা রসুনের যে গন্ধটা, ওই গন্ধটা বেরিয়ে যাবে, তারপরে আমরা বাকি প্রসেস শুরু করব। মোটামুটি আমরা মশলা রেডি হয়ে গেছে, আমরা দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে এক মিনিট কষতে হবে, টমেটোগুলো যেরকম সব গলে যায়। এতে দিয়ে দেবো আমরা একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, দিয়ে এক মিনিট কষিয়ে। দেখুন ফ্রেন্ডস, মশলাটা কত সুন্দর কষা হয়েছে, দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এতে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কিচ্ছু দেওয়া হয়নি, এইবার এতে দেওয়া হবে, দিয়ে দাও। এতে আমি দিলাম একটু হলুদ পাউডার, একটু দিলাম ধনে পাউডার, একটু জিরে পাউডার, একটু কাশ্মীরি লাল, কাশ্মীরি লাল আমি কুকনিরটা নিয়েছি, ওই কাশ্মীরি লাল। এবার এটাকে আমি একটু কষাবো। দেখুন ফ্রেন্ডস, আমার মশলা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি চিংড়ি আলু ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব, দিয়ে দিয়ে এটাকে আমি এক মিনিট কষাবো, যেরকম মশলাটা চিংড়ি আলুর মধ্যে ঢুকে যায়। দেখুন ফ্রেন্ডস, চিংড়ি মাছ আলু কত সুন্দর কষা হচ্ছে, কষাটা হয়ে এসছে। দেখুন ফ্রেন্ডস, কালারটা কত সুন্দর এসছে, আমরা এতে দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা, ধনে পাতা দিয়ে একে আরও 30 সেকেন্ডের মতো কষে নেব, তাতে ধনে পাতার ফ্লেভারটা পুরো যেরকম চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন কত সুন্দর হয়েছে তরকারি। এবার আমরা দিয়ে দেবো একটু জল, দিয়ে দাও, এতে হাফ বাটি মতো জল ছিল, এটা একটু দুটো মিনিট ফুটবে। দেখুন ফ্রেন্ডস, রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, চিংড়ি মাছ রেসিপি রেডি হয়ে গেছে, তো আপনারা এভাবে বানিয়ে বাড়িতে খাবেন, খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে আর একটা নেক্সট রেসিপি নিয়ে, ততদিনের জন্য টাটা, বাই বাই, নমস্কার, জয় জগন্নাথ ফ্রেন্ডস।